চলুন ফিরেছে আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার আপেল মাহমুদের কাছে আবার আপনার কাছে ফিরে এলাম তো গান নিয়ে আমরা আড্ডা দিব কিন্তু আড্ডাটা আজকে শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান দিয়ে কোন গানটা শোনাবেন আমি শুরুতেই আমার গুরুজি শ্রদ্ধে হোদা দত্ত খান বাদশাহ ওনার লেখা একটি গান গাইবো গানটি ওনারই শুরু করা সে গান দিয়ে শুরু করছি আর কি শুনে ফেলে এ শোনা আজ পাখিদের মতো ডানা মেলে হারাই আকাশে রথ এ এসোনা দুজনে আজ পাখিদের মতো ডানা মেলে হারাই নিলে হৃদয়ের কথা যত বলে যাব অবিরত হৃদয়ের কথা যত বলে যাব অবিরত দুজনার হাতে হাত রাখি বাঁধনো হারা যেন দুটি পাখি সুরের ভুবনে উড়ে উড়ে গধুলির রং নিয়ে করছে ওরা মাখা মাখি বাঁধনো হারা যেন দুটি পাখি বাধুনো হারা যেন দুটি পাখি চমৎকার গান গেছেন তো গান নিয়ে তো আসলে অনেকদিন থেকে যেহেতু আপনি চর্চা করছেন তো বেশ কিছু নতুন গান আমরা সামনে পেতে যাচ্ছি সেই গানগুলো প্রসঙ্গে যদি আমাদের একটু জানাতেন হ্যাঁ সামনে একটা গান আসতেছে ডুয়েট গানটির কথা সাইদ রহমান ভাই সুর আহমেদ সজীব এবং গেয়েছি আমি এবং সানজিতা জুঁই আছে এটা কি মিউজিক ভিডিও আকারে ভিডিও আকারে আসছে সেটা হচ্ছে প্রাচীন একটি মানে जनपद বাংলাদেশের নওগাঁ জেলা আচ্ছা নওগাঁ জেলার যে সোমবিহার বৌদ্ধবিহার যেটাকে বলে পাহাড়পুর সেই লোকেশনে আমরা গানটি শুটিং করেছি আচ্ছা এবং আমাদের সাথে কাজ করেছেন বর্তমানের উদীয়মান একজন মডেল পপি আচ্ছা আর মিউজিক ভিডিও করছে তারা নিজেরাই কণ্ঠ দিচ্ছে এবং নিজেরাই মডেল হিসেবে কাজ করছে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন আসলে গানটা কিন্তু দেখার জিনিস না গানটা কিন্তু শোনার জিনিস কিন্তু যুগের মানে পরিবর্তনের দিক থেকে এখন গান শোনার সাথে সাথে দেখার বিষয় আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু গানটা সমান সমানই আমি বলবো শোনারও বিষয় এবং দেখারও বিষয় আমার কাছে মনে হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু আমরা দর্শকদের কাছে কাছে প্রেজেন্ট করতে করি গানগুলো সেখানে আসলে শিল্পীর যদি সেইরকম ইয়ে থাকে আমার মনে হয় শিল্পীকেই করা উচিত আচ্ছা এবং সেই দিক থেকে আমার ভালোই লাগে আর কি তো এই যে গান গানে কণ্ঠ দেওয়া গানের সুর দেওয়া কথা লেখা এতগুলো কাজ আসলে একসঙ্গে আপনি কিভাবে সমন্বয় করছেন আমি মনে করি যে গান লেখার ব্যাপারে আলাদা কোন সময় মনে হয় যে বের করতে হয় না কারণ প্রাত্যহিক যে বিষয়গুলো মানুষের জীবনে ঘটে যায় মনের মধ্যে যে অনেক কিছুর উদ্ভব ঘটে প্রতিনিয়ত সেখান থেকেই কিন্তু আসলে লেখার সৃষ্টি হয় আমি মনে করি এটা আমার যেটা হয় আর কি আমি আসলে আমার কাজের মধ্যে দিয়ে আমি এই সময়টা পেয়ে যাই এবং তার মধ্যে এটা চলে আসে আর কি এই লেখালেখির অভ্যাস কি অনেক ছোটবেলা থেকেই নাকি আপনি রিসেন্টলি আসলে গান গাইতে গাইতে আপনার মনে হলো যে না আমি গান লিখতেও চাই না এটা আমার ছোটবেলা থেকে আমার বাবা একজন মানে নাট্য অভিনেতা এবং নাট্যকার ছিলেন আচ্ছা ওনার কিছু নাটক তখন সেই সময় আশির দশকে বিটিভিতে তখন কিছু নাটক ওনার লেখা আচ্ছা বোঝাই যাচ্ছে যে আসলে ছোটবেলা থেকে একটা সাংস্কৃতিক আবহতি আপনি বড় হয়েছে আচ্ছা তো সেই লেখা লেখির অভ্যাসটা গড়ে উঠেছিল একদম ছোট কাল থেকে ছোট কাল থেকে আমার তখন 10 11 বছর বয়স তখন আমি গান লিখিনি তখন আমি ছোট নাটক লিখতাম আচ্ছা 16 ডিসেম্বর 26 মার্চ

আমি বাইকে বসে বসে যখন রওনা দিলাম অনেক দূরের একটা পথ উপজেলা লেভেল থেকে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে যখন যাই তখন আমি গুনগুন করে তো ছোটবেলা থেকে গান গাই এটা আমার স্বভাব এই গুনগুনের মাঝেই কিন্তু আমার ভেতরে আসলে কথা চলে আসে এবং সেই কথাটাকে আমি দেখি না ছন্দের মিল আছে এবং বেশ ভালোই তো তখন আমি সেটা মানে অ্যাকসেপ্ট করে ফেলি এবং লিখে রাখি যে হ্যাঁ এটা আমি গান হিসেবে করবো এই মুহূর্তে আসলে আমার আর একটা গান শুনতে ইচ্ছা করছে কোন গানটা শোনাবেন আমাদের এবারে আমি একটা আমার লেখা এবং সুর করা গান গাই এবং এটা প্রথম এসেছিল আমার প্রথম লেখা এবং সুর করা গান এটা জি সিরিজের ব্যানার থেকে আসছিল আর কি এই গানটা আমি এখন মনে রজান্তে ভালোবেসে ফেলেছি মনে রজান্তে ভালোবেসে ফেলেছি ভুল যদি হয় বলে দিও হায় পারো যদি ক্ষমা করে দিও হায় পারো যদি ক্ষমা করে দিও। ভালোবাসা জানি সে তো পাপ নয় তাই তো ভালোবাসার স্বাদ হয় ভালোবাসা সে তো পাপ নয় তাই তো ভালোবাসার স্বাদ হয় না হয় একটুখানি ভালোবেসে বুকের মাঝে টেনে পারো যদি ক্ষমা করে দিও হায় পারো যদি ক্ষমা করে দিও মনে রাজানতে ভালোবেসে ফেলেছি মনে রাজানতে ভালোবেসে ফেলেছি ভুল যদি হয় বলে দিও হায় পারো যদি ক্ষমা করে দিও অসাধারণ একটু আগে আপনি বলছিলেন যে আপনার স্টেজ পারফর্মের কথা অনেক ছোটবেলা থেকেই আপনি স্টেজ পারফর্ম করে আসছেন তো এখনও নিশ্চয়ই অনেক স্টেজে গিয়ে পারফর্ম করছেন তো ছোটোবেলার স্টেজ পারফর্ম আসলে কেমন ছিল এবং এখনকার স্টেজ পারফর্ম কেমন একটু যদি জিজ্ঞেস করি ছোটোবেলার স্টেজ পারফর্ম অনেক ভালো ছিল অনেক মজার ছিল তখন অনেক মজা হতো এখন আসলে সবকিছু কিছু মানে কমার্শিয়াল ছোটবেলায় কিন্তু যখন আমার ছোটবেলায় আমার যখন বয়স ছোটো তখন কিন্তু গানটা এত কমার্শিয়াল ছিল না এবং গানটা এত ধরাছোয়ার মধ্যে ছিল না এখন কিন্তু গানটা অনেক কমার্শিয়াল সুতরাং একটা স্টেজ পারফর্মে গেলে সেখানে কমার্শিয়াল দিকটা মাথায় রাখতে হয় প্রতিটি শিল্পীর এই কমার্শিয়াল ব্যাপারটা আসলে কেমন আসলে মানে শিল্পী তার নিজের পছন্দের পছন্দ মতো গান গাইতে পারে না এখন স্টেজে আচ্ছা এটাকে আমি কমার্শিয়াল ভাবে দেখতেছি সেই ক্ষেত্রে কি দর্শক শ্রোতা যারা থাকেন তাদের অনুরোধের ব্যাপারটা মাথায় রেখে গান গাওয়ার চাওয়া তাদের মনের বিষয়টা তাদের মাইন্ড সেটিংসটা কি রকম আছে সেটা ভেবে কিন্তু গান করতে হয় আগে কেমন ছিল বা এখন কেমন আগে আগে ছিল এরকম যে আপনি স্টেজে একটা শিল্পী উঠলো স্টেজে শিল্পী কিন্তু তার নিজের পছন্দের কিছু গান গিয়ে নেমে আসলো আর কি সেটা মানুষ খুব মানে সুন্দরভাবে দেখতে এবং গানের শেষে একটা তালি দিত হুম হুম সবাই উচ্ছাসিতভাবে একটা তালি দিত এখন কিন্তু গানের শুরু থেকে তালি শুরু হয়ে যায় আচ্ছা যেহেতু তো স্টেজে পারফর্ম করতে যান সেক্ষেত্রে দর্শক শ্রোতাদের কাছ থেকে কি ধরনের গানের অনুরোধ আপনি বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকেন আমি পাই ফোক গানের অনুরোধ পাই আমি আর কি প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্ন থাকে যে সেই স্বপ্নটা হচ্ছে যে তার মৌলিক গানের এবং ইতোমধ্যে আপনার অনেকগুলো মৌলিক গান এসেছে আপনার নিজের লেখা এবং সুর করা তো এটা ছাড়াও শিল্পীদের আর একটা ইচ্ছা থাকে যে তারা কখনো বড় পর্দার জন্য গান করবে প্লেব্যাক সিঙ্গার তো সে ধরনের কোনো সুযোগ আপনার এসেছে কিনা সে ধরনের কোনো সুযোগ আসেনি সুযোগে যদি আসে কখনো তাহলে সেটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং আমি চাই যে একটা গান লিখি অন্তত গাই বা না গাই একটা গান অন্তত লিখি আচ্ছা নিশ্চয়ই আমরাও সেটা আশা রাখছি যে ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা বড় পর্দায় অনেক ভালো কিছু কাজ পাবো তো এই মুহূর্তে আসলে গান নিয়ে কি ব্যস্ততা চলছে এই মুহূর্তে আমার কয়েকটা অডিও গানকে ভিডিও করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেগুলো নিয়ে কাজ করছি একটা গান শেষ হয়েছে আরও বাকি তিনটা গান আছে সেগুলো আমরা মানে সমন্বয় করে মানে ওই যে বললাম গানটা আগে একটা অডিও করলে হয়ে যেত এখন ভিডিওর ব্যাপারটা অডিও করার চেয়ে আরো বেশি কষ্ট তো আপনি আসলে যেহেতু একসঙ্গে গান লিখছেন সুর করছেন কণ্ঠ দিচ্ছেন তো আপনার নিজের লেখা গানে নিজের সুর করা গানে আপনার নিজের কণ্ঠ দেওয়া হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আগে যেমন গান প্রকাশিততো অ্যালবাম আকারে এখন তো আসলে আপনি একটু আগে যেটা বলছিলেন যে গান এখন শুধু শোনার বিষয় না গান শোনার পাশাপাশি এখন দেখারও বিষয় হয়ে গেছে তো সেই আসলে এখন ইউটিউব বা এ ধরনের আরো অনেক সামাজিক মাধ্যম আছে যেখানে গান প্রকাশিত হচ্ছে তো সেই ক্ষেত্রে ভিউ একটা ব্যাপার আছে যে গানে আসলে যত বেশি ভিউ সেই গান সেই গানকে আসলে তত বেশি জনপ্রিয় বলে ভাবা হয় এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু গানটা করার সময় সেখানে যে শ্রম দিতে হয় সব মিলে কিন্তু আমি কখনো এটার ভিউ নিয়ে চিন্তা করি না কারণ আমি দেখছি যে ভিউয়ের ব্যাপারটা কি যে অনেক বাজে একটা বিষয়কে কিন্তু ভিউ দিয়ে অনেক উপরে নিয়ে চলে যাওয়া হয় আর কি আসলে কি সেটা আদৌ কি সেই রকম সেই রকম মানের বা সুন্দর মানসম্মত কিনা আমার কাছে ভিউটা বিষয় না কিন্তু এখানে সময়ের সাথে সাথে ভিউটা একটা বিষয় হয়ে যাচ্ছে হয়ে গেছে আর কি এটাকে ছোট করে দেখা যাবে না কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো এই পর্যায়ে এসে আসলে গান নিয়ে আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে বা কি স্বপ্ন দেখছেন দু গান থাকুক সে গানগুলো মানুষ শুনুক এবং মানুষের মুখে থাকুক এই স্বপ্নটা লালন করি এবং ভালো গান মানুষ ভালো গান শুনুক লাগবে চমৎকার বলেছেন অনেক শুভ কামনা রইল আপনার সকল কাজের প্রতি তো আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি প্রদর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লেখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলাদেশ নোট টাওয়ার একশো দশ বৃহত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন আমি অনেক অনেক বেশি কথা বলি বেশি কথা বললে অন্যের কথা শোনার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবার গান দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো গান শুনুন ভালো কথার গান শুনুন বাংলাদেশের গানের ভান্ডার কিন্তু যথেষ্ট সমৃদ্ধ সুতরাং ভালো গান শুনবেন এই প্রত্যাশা রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রতিটি দর্শকের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি এবং হচ্ছে আমি যে গানটি এখন করবো সেই গানটি সাইদ রহমানের লেখা এবং আহমেদ সজীবের সুর করা একটি গান প্রেমের কাছে চলে না রে গোত্র জাতি বর্ণ প্রেম পুড়িয়া হয় রে না রে গোত্র জাতি বর্ণ প্রেম পুড়িয়া রে খাটি যেমন হয় রে স্বর্ণ দমে দমে বুকের ভেতর চলে তোর সরণ দমে দমে বুকের ভেতর চলে তোর সরণ কান্দে আমার মনে রে বন্ধু তুই যে তার কারণ প্রেম মানে না কাঁটা তারার মানে না বারণ কান্দে আমার মনে রে বন্ধু তুই যে তার কারণ প্রেম মানে না কাঁটা তারার মানে না বারণ কান্দে আমার মনে বন্ধু তুই যে তার কারণ। জীবন বলিস মরণ বলিস সবখানে তে তুই প্রেম দিয়ে যে আঁকড়ে রাখি মন দিয়ে যে ছুঁই জীবন বলিস মরণ বলিস সবখানে তে তুই প্রেম দিয়ে যে আঁকড়ে রাখি মন দিয়ে যে ছুঁই নারী হয় যেন মরণ একই দিনে হয় যেন মরণ কান্দে আমার মনে রে বন্ধু তুই যে তার কারণ প্রেম মানে না কাটা তার আর মানে না বারণ কান্দে আমার মনের বন্ধু তুই যে তার কার